পরিচয় বলুন এবং বক্তব্য। অনিন্দ বলছিলাম। আচ্ছা, ও আমাদের গ্রুপের একজন সদস্য। অনিন্দ বলুন, আপনি ঝটপট সংক্ষেপে বলে ফেলুন আপনার কোন বক্তব্য। আমার রিপা এবং শুভ দুজনের জন্য রইলো শুভকামনা। থ্যাংক ইউ। আশা করি তারা ব্যাপারটা ভালো করে বুঝাবেন। রিপা এবং শুভ দুজনের জন্য বেস্ট অফ লাক আমার পক্ষ থেকে। ওনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন প্রথম থেকে আমি তার সাথে ছিলাম এবং ইনশাআল্লাহ থাকবো। অবশ্যই শুভকামনা জানাচ্ছি ইয়াং নাইটকে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রমোট করার জন্য। আপনারা যেমন পুলিশকে ফুল দিয়ে আপনাদের নাগরিক দায়িত্ব পালন করছেন, একইভাবে আপনাদেরকে এখানে ডেকে এনে আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। দীপা, আপনার কাছে আসি, সেটি হচ্ছে কেন মানে পুলিশকে গালি দেওয়াটা হচ্ছে ফ্যাশন, পুলিশের সমালোচনা করা হচ্ছে আমাদের মানে এক ধরনের ট্যাবু, আপনি এই ট্যাবুটা কেন ভাঙলেন? কেন আপনারা পুলিশের মানে কেন মনে হলো যে পুলিশকে ফুল দেওয়া দরকার? আমি যেটা বলছিলাম যে এরকম ওখানকার একটা তিন চার বছরের বাচ্চা পুলিশের কাছে যাচ্ছে সাহায্যের জন্য, আর আমাদের এখানে একটা দশ বছরের বাচ্চা হারিয়ে গেলেও রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে কিন্তু পুলিশের কাছে যাবে না, পুলিশকে যদি দেখে উল্টো আরো অন্যদিকে হাঁটা দিবে। কেন? সে যখন ছোটবেলা থেকে বড় হচ্ছে তাকে ওই না ঘুমালে না খেলে বলা হচ্ছে যে এই খাও খাও, না হলে কিন্তু পুলিশ আসছে, তাহলে তার মাইন্ড সেটআপটা কিভাবে করে গড়ে দিচ্ছি আমরা? একজন কোন মানুষ দেখা গেল সারা জীবন ভরে পুলিশকে গালিগালাজ করে যাচ্ছে, যার পুলিশের সাথে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারাকশনই হয়নি, সে কি করে জানছে যে পুলিশ খারাপ? আমার মনে হয়েছে যে পুলিশ যে হতে হয় এই পুলিশের ইন্টারাকশন তিনজন মানুষের সাথে একজন পুলিশ তিনজন মানুষ নিহত, এটা কি ধরনের একটা বক্তব্য গণমাধ্যমের? তার মানে কি যে ওইভাবে করে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশকে মানুষ না মনে করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি, এটা আসলে খুব মানে আমার কাছে ছোটবেলা থেকেই মনে হয়েছে যে দিস ইজ নট ফেয়ার। এবং আমি আমার জায়গা থেকে অনেক আগে থেকে এই জায়গাগুলোর প্রতিবাদ করেছি। আমি কোন গাড়িতে যাচ্ছি, দেখা গেল বিনা কারণে রাস্তা দিয়ে যাচ্ছে দাঁড়ানো ট্রাফিক পুলিশটাকে ড্রাইভার একটা গালি দিয়ে চলে গেল, তার সাথে কিন্তু কিছুই হয়নি, তারপরেও গালি দিল। কেন? ড্রাইভার হচ্ছে পুলিশকে গালি দেওয়ার জন্যই মানে তার হচ্ছে এটাই একটা বিষয় দাঁড়িয়ে গেছে। আবার মানে এই জিনিসগুলো আসলে আমি চাই যে একটু চেঞ্জ হোক। একটা ড্রাইভার কেন বিনা কারণে মানে গালি দিবে? ওই দিন একটা ঘটনা আমি বলি, বসুন্ধরা সিটির সামনে একটা গাড়িকে রেফারিং করা হয়েছে পার্কিং এর জন্য। তো ঘটনাটা দেখে আমি একটু দাঁড়ালাম যে ঘটনা কি, আমি একটু দেখি। যখন করা হলো, সেই লোকটা করলো কি, পুলিশকে একশো টাকা দিচ্ছে রেফারিংটা যেন না করা হয়। ততক্ষণে রেফারিং করা হয়ে গেছে মানে রিসিট কাটা হয়ে গেছে, দুজন পুলিশ ছিলেন যাদের র্যাঙ্ক সাব ইন্সপেক্টর, কিন্তু যেহেতু ট্রাফিক পুলিশ হয় ওনারা হচ্ছেন সার্জেন্ট। তো রেফারিং করা হয়ে যাওয়ার পরে উনি টাকা দিচ্ছেন টাকা নিচ্ছেন না, তখন ওই লোক সরি বলছে, কিন্তু তার মানুষ যখন সরি বলবো আমি আমার টোনটা সরি বলার মতোই হওয়া উচিত, ওখানে কিন্তু ওনার টোন সরি বলার মতো ছিল না। ভালো কথা, পুলিশ বলছে যে দেখেন আমি আপনার সরিটা নিতাম, কিন্তু আপনি প্রথম করেছেন যে আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনার টাকাটা নিইনি। উনি চিৎকার করে বলছেন, পুলিশ তখন চিৎকার করছেন যে আমি আপনার টাকা নিইনি, তখন আপনি আমাকে সরি বলছেন, আমি এখন কেন আপনার সরি নেব? তখন ওই লোক বলছে আমি আপনাকে সরি বলতেছি, আমার হ্যান আমার ত্যান আমার আত্মীয় এই আমার আত্মীয় সেই, এখনই একটা গাড়ির জন্য দিতে হবে নাকি? একটা ঘুষ দিয়ে মানে তার দীর্ঘ সূত্রিতা বর্ণনা করছে, তার কোথায় কে আছে একটা মানে আমি ওইখানে দাঁড়িয়ে মানে আমার খুব হাসি পেল যে এই হচ্ছে আমাদের অবস্থা। হয়তো বা এটাও হতে পারে যে আমি পুলিশের পজিটিভ দিকগুলোই শুধু দেখতে চাচ্ছি বলে এই ঘটনাটা দেখেছি, এর বিপরীত ঘটনাও থাকতে পারে। আমি কেন সেই জিনিসগুলো আনবো না, কারণ হচ্ছে আমি চাই এই জায়গাটা থেকে শুধু পজিটিভ দিকটাই বের করে আনতে। এবং মানে আমরা সেলিউট টু পুলিশে যারা কাজ করছি, শুরু থেকে এই জায়গা পরিষ্কার, পুলিশ জনগণের বন্ধু, এটা শুধুমাত্র কেতাবি ভাষা আর থাকবে না, এটা মানে প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা প্রতিষ্ঠা করা হলেই সমাজের পরিবর্তন সম্ভব। আর আসলে সমাজের পরিবর্তন একটা কোনো কারণে সম্ভব না, কিন্তু এই একটা কারণ অন্যতম একটা কারণ। তো এইটা যদি আমি পারি,
আপনি হয়তো অন্য একটা নিয়ে আগাবেন, আরেকজন আমাকে দেখে আরেকটা প্রবলেম নিয়ে আগাবে, এভাবেই সম্ভব আসলে। আচ্ছা, দীপার কাছে আবার আগে আসবো, মাঝখানে একজন দর্শককে আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। যেভাবে হামলা করা হলো, কিন্তু হামলা তাৎক্ষণিক কোন পুলিশ কর্মকর্তাও দেখা গেল, হামলা হলো তাহলে দেশের জনগণ যখন ধারণা পোষণ করবে যে অবশ্যই যে যারা রাষ্ট্রীয় যন্ত্র পরিচালনা করে রাষ্ট্রযন্ত্রের গণতন্ত্রের কর্মচারীরা যদি এইভাবে লুণ্ঠিত হয়, এইভাবে লাঞ্ছিত হয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তাটা কে দেবে? এবং সরকার এই ব্যাপারে পুলিশকে যে এইভাবে মারা হলো মানে সাধারণ জনতাই তাকে উদ্ধার করেছেন। আমরা কোন বড় পুলিশ কর্মকর্তাকে সেখানে তাৎক্ষণিক ভাবে দেখিনি, এবং একজন নারীকে আমরা দেখেছি, তিনি যে জোরালো ভূমিকা নিয়েছেন, আমি সেই নাম না জানা নারী ঝর্ণা একটার, তার প্রতি আমি স্যালুট জানাচ্ছি যে তার সেই তাৎক্ষণিক সে যে হস্তক্ষেপটা করেছেন, সেটি না করলে হয়তো সেই পুলিশ সদস্যকে আমরা হারাতাম, হয়তো প্রাণে বাঁচাতে পারতাম না। এই যে জনগণ যে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ জনগণের বন্ধু, এবং বন্ধুত্ব কখনো একপাক্ষিক হয় না, এবং আমাদের পুলিশ নিয়ে আমাদের মধ্যে সত্যিকার অর্থেই অনেক জায়গায় হতাশা রয়েছে। জিনা ত্রিপা যে চিত্রের কথা বলে, সেই চিত্রের বাইরে অন্য চিত্র রয়েছে যে চিত্রটা বেশি আলোচিত, বেশি সমালোচিত, কারণ আমাদের দেশের পৃথিবীর প্রত্যেকটা দেশেরই হয়তো বা এই ট্রেন্ড যে মানুষ ভালো কাজ করলে ঠিক মনে রাখে না, মানে এটা তো তার কাজ, আমি কেন মনে রাখবো? বরঞ্চ পুলিশ একটা টাকা ঘুষ খেলে সেটাই বেশি প্রচার পায়, পুলিশ যদি ঘুষ না খায় তাহলে সেটা তত প্রচার পায় না। এই যে আপনারা যে উদ্যোগ নিলেন, সেই উদ্যোগে আপনারা কি মানুষজন আমাকে ফোন করছে যে ভাইয়া কোথায় যাব, কিভাবে কি করব, আপনারা কি করছেন? তো আসলে আমি মনে করি যে দুদিক থেকে আসলে সারাটা পজিটিভ ভাবেই আসছে এখন। হ্যাঁ, একটা সময় তো আমাদের দিতে হবে, সময়টা পেলে আমরা হয়তো বা আরো ভালো কিছু দেখতে পারবো। আপনি আমার সাথে একমত হবেন কিনা, একজন পুলিশ, তিনি কনস্টেবল হতে পারেন, তিনি সাব ইন্সপেক্টর হতে পারেন, তিনি যখন একজন আপনাদের মতো তরুণ তরুণীর কাছ থেকে যখন একটি নির্ভেজাল একটি নিষ্পাপ গোলাপ ফুল নেবেন, ঠিক আছে,
তার নৈতিক বোধের জায়গাটাও আমার ধারণা, তার নৈতিক বোধের জায়গাটাও অনেক আরো বেশি সুদৃঢ় হবে এবং তার মোরাল যেটা সেটা আরো বেশি হাই হবে। আপনি কি মনে করেন সেটা? এটা একটা ছোট মজার ঘটনা বলি, আমরা কখনো বিসিএস পরীক্ষায় মানে বড় বিসিএস পরীক্ষার কথা বাদ দিই, ছোটবেলা থেকে আমরা কখনো এইমে লিখি না আমরা পুলিশ হব, এটাই কিন্তু স্বাভাবিক, ডাক্তার ইঞ্জিনিয়ার এটা সেটা অনেক কিছু, কিন্তু পুলিশ হব এইটা কারোর এইমের মধ্যে থাকবে এটা কেউ চিন্তাই করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই কার্যক্রমটা শুরু করার পরে আমি দুই দিক থেকেই প্রচুর এই ধরনের মজাও হচ্ছে, তার মানে কি যে কোনো কারণেই হোক তাদের চিন্তার জায়গাটা একটু হলেও পরিবর্তন এনেছে। একটা ছেলের কথা বলি আজকে, রেজওয়ান আহমেদ অতুল নামে একটা ছেলে আছে, ও মানে আমার এই পুলিশের কার্যক্রমটার পরেই সে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হয়, এইচএসসি তে পড়ছে, এবং সে আজকে আমাকে বিশেষভাবে বলছে যে আপু তুমি আমার নাম ধরে না বলো কিন্তু তুমি আমার কথা বললো যে আমি কত বোকার স্বর্গে বাস করতাম, শুধু মানুষের কথা শুনে পুলিশকে খারাপ বলে গেছি, তো আমার ভুল যে ভেঙে গেছে এটা একটু বলো। এরকম আরো অনেকের মানে আমার কথা হচ্ছে যে একপাক্ষিক ভাবে একটা জনগোষ্ঠী বা একটা কমিউনিটি বা একটা পেশাজীবীর লোককে আমরা শুধু খারাপই বলে যাব এটা তো আসলে হতে পারে না, তাদের মধ্যেও মানুষ আছে। আমি বলছি না যে তাদের সবাই ভালো কিংবা তাদের মধ্যে করাপশন নাই, কিন্তু 42 বছর ধরে যে অর্গানাইজেশনটা সেই মানে মানধাত্তা আমলের নিয়ম কানুন গুলো ফলো করে যাচ্ছে, এখন পর্যন্ত যেখানে কোনো আধুনিকায়ন নাই সেখান থেকে আমরা আশা করছি, বিষয়টা অনেকটা এরকম যে হাত পা বেঁধে দিয়েছে এবার তুমি সাঁতার কাটো, পুলিশ অর্গানাইজেশনটা এখন আমাদের দেশে সেই অবস্থায় আছে। দীপা আপনাকে একটু আটকাই, যে পুলিশ মানে আপনি যেটার কথা বললেন সেটার মধ্যে পুলিশ রিফর্মের একটা ব্যাপার আছে, এবং মানে এই রিফর্মের জন্য পুলিশ নিজেরাও চেষ্টা করছে, তাদের নিজস্ব উদ্যোগ আছে তাদের উপর তলা থেকে কিংবা সরকারের পক্ষ থেকে, এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যে এটা একটা পুলিশ রিফর্মের একটা অ্যাপ্রোচ হতে পারে কিনা বা এই অ্যাপ্রোচটা কতখানি এফেক্টিভ হতে পারে। ছোট্ট একটা বিরতি নিয়ে, ঠিক আছে প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার আপনাদের সাথে ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। হোয়াইট বিউটি নিয়ে এলো নতুন জিন হোয়াইট ফর্মুলা, যা আপনার ত্বকের সাথে নিজেকে মানিয়ে নিয়ে আপনাকে দেয় স্পটলেস রেডিয়েন্স। পন্ডস হোয়াইট বিউটি। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি। আর ফেয়ার এন্ড লাভলি? ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা দুইটা আলাদা আলাদা নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেস এর জন্য প্রথমে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম, ফেয়ার এন্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। নতুন লাভ এলো বিশ্বের সেরা পারফিউম নিয়ে। প্রিয় দর্শক আবারও স্বাগত ইয়াং নাইটে। ইয়াং নাইটে আজকে আমরা একদম অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলছি, এবং আমি বলবো একদম সঠিক বিষয় নিয়ে কথা বলছি। এই সাংঘর্ষিক পরিস্থিতিতে মাঝখানে যে পেশাজীবীটি আছেন, সাংবাদিকও রয়েছেন, পুলিশও রয়েছেন, পুলিশরা সরাসরি এই পরিস্থিতির মোকাবেলা করছেন, সেই পুলিশ সদস্যদের নিয়ে কথা বলার জন্য আমরা আজকে ইয়াং নাইটে এখানে কথা বলছি। তবে আমরা শুধু কথা বলছি না, আমরা এমন একটা ক্ষুদ্র গ্রুপের দুইজন সদস্যকে এখানে উঠিয়ে নিয়ে এসেছি, সরি উঠিয়ে নিয়ে এসে কথা বলার জন্য, যারা সত্যিকার অর্থে এই পুলিশদের দিকে ভালোবাসার হাত, মমতার হাত, দায়িত্ববোধের হাত বাড়িয়ে দিয়েছেন। কথা বলছিলাম জিনাত রিপা এবং মাহমুদুল ইসলাম শুভর সঙ্গে। দীপা, আমরা যে কথাটি বিরতির ওপারে বলছিলাম সেটি হচ্ছে যে পুলিশ রিফর্ম নিয়ে, যে পুলিশটা আমাদেরই দেশের জনগোষ্ঠী, আমাদেরই দেশের পেশাজীবী, এবং আইন শৃঙ্খলার রক্ষার কাজ চূড়ান্ত ভাবে পুলিশের হাতেই, কাজে পুলিশকে একতরফা ভাবে গালি দিয়ে গেলে হবে না।
এই পুলিশের মধ্যে যদি কোনো সমস্যা, অবশ্যই সমস্যা আছে, পৃথিবীর সব দেশের পুলিশের মধ্যে সমস্যা আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি ইউরোপের একটি দেশের পুলিশকে আমি নিজে ঘুষ দিয়েছি, ঠিক আছে? তো পৃথিবীর সব দেশের পুলিশের মধ্যে সমস্যা আছে এবং আমাদের দেশের পুলিশের মধ্যেও সমস্যা আছে। সেই সমস্যা নিরসনে রাষ্ট্রীয় অনেক প্রকল্প আছে এর বাইরে, একদম নিজেরা নিজেদের পকেটের 100-200 টাকা খরচ করে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, কি মনে হচ্ছে উদ্যোগকে কতদূর টেনে নিয়ে যেতে চান আপনারা? আচ্ছা, আপনি করাপশনের যে কথাটা বললেন, আপনি মানে কোন পেশাটাকে করাপশনের বাইরে বলতে পারবেন? হ্যাঁ, আমি প্রথমে সেটা বলি যে এমন একটা পেশা বাংলাদেশে তো নেই, পৃথিবীতে কোথায় আছে আমি জানি না, করাপশনের বাইরে। এক একজন এক এক ভাবে করাপ্টেড। হ্যাঁ, পুলিশেরটা হয় কি যে মানুষের সাথে, জনসাধারণের সাথে একদম সরাসরি, তো যার কারণে ওটা অনেক বেশি চোখে পড়ে, ওইটা অবশ্যই খারাপ। ওই দিকটার মানে রিফরমেশনের জন্য আমার কিন্তু আসলে বন্ধুত্বের হাতটাই বাড়িয়ে দিতে হবে, নো অল্টারনেটিভ। তো সেই ক্ষেত্রে আমি চেয়েছি যে আমাদের বন্ধুত্বের বেজমেন্টটা আগে পোক্ত হোক। যখন পুলিশের সাথে মানুষের বন্ধুত্বের জায়গাটা অনেক বেশি পোক্ত হয়ে উঠবে, তখন আমার মনে হয় যে পুলিশের মধ্যে যারা আসলেই ভালো আছেন, এখন অনেক শিক্ষিত চলে এসেছেন, অনেক বিসিএস ক্যাডার এসেছেন, তারা না সত্যিকার অর্থেই পুলিশটা মানে পুলিশ অর্গানাইজেশনটা আরো ভালো হোক সেটা চান। তো তারা যখন দেখবেন যে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, জনগণ হাত বাড়িয়ে দিচ্ছে, মানে সিভিলিয়ান হাত বাড়িয়ে দিচ্ছে, তখন তাদের মধ্যে কি এইটুকু কাজ করবে না? আমি তো অতটা হতাশাবাদী হতে পারি না, আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে সেটা কাজ করতে বাধ্য। এবং অলরেডি গত 4 দিনে আমি সেটার প্রমাণ পেয়েছি, মানবিক দিক থেকে পেয়েছি, মানে কার্যকরী দিক থেকে পেয়েছি, সেই মানে বিপুল রেসপন্স পেয়েছি। সো এটা আসলে বলার মানে এই হয় না যে আমার আধুনিকায়নের দিকে যেতে হলে আগে আসলে সম্পর্কটার ভিত্তিটা মজবুত হওয়া দরকার, এবং যখনই সম্পর্কের ভিত্তি মজবুত হবে তখন দুই পক্ষই কিন্তু আসলে অনেক বেশি লিবারেল হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি রিপা, আমি উপস্থাপক থেকে আমি নিজেই একজন আলোচক হিসেবে ঢুকে যাই আপনাদের সাথে, আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার না করে পারছি না। গতকালকে আমি যখন রাজশাহীর এই ফুটেজটা দেখলাম, এবং সিরিয়াসলি আমার মাথায় আগুন জ্বলছিল, আমি ঠিক বলবো না, আমার ভেতরে এক ধরনের হাহাকার হচ্ছিল, এবং আরো আমি আরো বেশি চমকালাম যখন আমি অনলাইনে গেলাম এবং দেখলাম যে এই পুলিশের এই মানে আর কি পুলিশের এই সদস্যটির নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ঠিক অবৈ কল একই নামে আমার আরেক বন্ধু আছেন, তিনি পিরোজপুরে, তিনিও পুলিশ, তিনি পুলিশের দায়িত্ব পালন করছেন। আমার বুকটা ধক করে উঠলো যে এই জাহাঙ্গীর আলম আমার বন্ধু কিনা, এবং আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে পুলিশ বাহিনীতে যাদের নাম জাহাঙ্গীর আলম এবং যাদের নাম জাহাঙ্গীর আলম না, তাদের সকলের নিরাপত্তা সুস্থতা কামনা করছি। আমি তাহলে একটু বলি যে আমি আমি জাস্ট একটু শেষ করে নেই যে আমরা মানুষ হিসেবে যখন আরেকজন মানুষকে মানে সেটা সাংবাদিক হতে পারে, সাংবাদিককে অনেকে সাংঘাতিক বলেন, ঠিক আছে, পুলিশ নিয়েও এমন অনেক কথা আছে, আমরা মানুষ হিসেবে আমি যেমন ওই ওই এসআই জাহাঙ্গীর আলম, তাকে যেমন আমি আমার বন্ধুর জায়গায় বসে ফেলেছি এত নামকরণের কারণে, এবং আমি আবার আরেকটু ভালোভাবে ভাবতে থাকলাম যে জাহাঙ্গীর আলমেরও আমাদের নিজেদের জায়গায় বসাই এবং আমরা যদি গোটা ঘটনাটা বোঝার চেষ্টা করি, মানে মানুষকে ইয়ে মানুষকে মানুষ হিসেবে ভাবার প্রবণতাটা যেদিন আমাদের মধ্যে আসবে সেদিন বোধহয় আমরা নিজেদের মধ্যে, তুমি পুলিশ আমি সাংবাদিক, এইগুলো আর থাকবে না, তুমি জনগণ তুমি আমজনতা আমি পুলিশ, তুমি আর্মি আমি তমু, এই জিনিসগুলো বোধহয় থাকবে না। ক্ষমতা দেখেন, সব ক্ষেত্রেই কারো কিছু না কিছু ক্ষমতা আছেই, এখন ক্ষমতা দেখাতেই হবে এমন মানে এই কথাটা আসলে মানবিকতার মধ্যে পড়ে না। আপনি যেটা বললেন পরিবারের কথা, কিছুদিন আগে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন মতিঝিলে, উনি একদিন অজ্ঞাত ছিলেন, শাহবাগ থানায় উনি কর্মরত ছিলেন, তো ওখান থেকে উনি এক রাত নিখোঁজ ছিলেন, পরের দিন মতিঝিলে তার মৃতদেহ পাওয়া যায়। কে বা কারা মেরে ফেলেছে কি সেটা নিয়ে তদন্তের প্রয়োজন আছে, কিন্তু তার মাত্র 13 মাস বয়সে একজন শিশু, তার স্ত্রী বাসাবো বা গোড়ানে ছিলেন, ওখান থেকে এক ওভারনাইট এক রাতের মধ্যে তার বাসা ছেড়ে দিতে হয়েছে, কারণ সে জানে যে এরপর তার ওখানে টিকে থাকার আর কোনো অবলম্বন নেই, বাচ্চার বাবা মারা গেছে। তো সে একটা আত্মীয়র বাসায় উঠেছে, এবং আমি যখন পত্রিকায় নিউজটি পড়ছিলাম
ওই পুলিশ সদস্যের মানে শেষকৃত্য আমরা যেটা বলি সেটা সম্পন্ন করার জন্য এবং কিছু আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই এটাই হচ্ছে চিত্র। এরপরে আর ওই ফ্যামিলির খোঁজ কেউ নেয় না, এগুলো আসলে অনেক পরের বিষয়। এই ফ্যামিলি ধরেন যে পুলিশটি মারা গেলেন তিনি তো মারা গেলেন, কিন্তু যারা বেঁচে আছেন তাদেরকে আমরা কি কখনো ওইভাবে আসলে একটু অন্য জায়গা থেকে যদি আমরা আলাপ করি, আমরা কি ওইভাবে ভেবে দেখেছি যে পুলিশ এই প্রফেশনটা কতখানি অমানবিক প্রফেশন? একটা প্রফেশনে 18 ঘন্টা, কখনো কখনো সেটা 24 ঘন্টা, এবং হরতাল বা এই ধরনের সংঘাত মুখর পরিস্থিতিতে সেটি কখনো কখনো 42 ঘন্টাও হয়ে যায়। শুনেন আমি বলি, এরকম একটা পরিস্থিতিতে একজন পেশাজীবী যখন দায়িত্ব পালন করে তার কাছ থেকে আমরা যখন মানবিকতার ফুলঝুরি শুনতে চাই, মানবিকতা আশা করি, এই আশা করাটাই অমানবিক একটা বোধ কি? আমরাই আসলে সেটা করি সব সময়। তাকে আমরা দোষী সাব্যস্তের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছি, পুলিশ হচ্ছে আসামি, তো পুলিশের সাথে মানুষের সম্পর্ক ভালো হতেই পারে না, এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। হ্যাঁ, তো আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে অমানবিকতা তো বটেই, ওই পুলিশ সদস্য, ওই পুলিশ সদস্যের ফ্যামিলি, সে তো মারা গেল কিন্তু তার ফ্যামিলিকে সারা জীবনের জন্য তো একটা এমন অবস্থার মধ্যে ফেলে গেল। দেখেন 13 মাস বয়সে একটা শিশু তার বাবাকে কোনো দিন শেয়ার পাবে না, এটা মানে আমি এখনই চিন্তা করলে আমার মানে আমার নিজের কাছে খারাপ লাগে, হয়তো এই খারাপ লাগাটাই আমাকে তাড়িত করেছে রাস্তায় নামতে। কিন্তু মানে এটা তো একটা মাত্র ঘটনা না, এরকম অনেক হয়েছে। আমি কাছ থেকে অনেক পুলিশ পরিবারকে দেখেছি যে হাজবেন্ড ইয়েতে গেছেন, দায়িত্ব পালনে গেছেন, 3 দিন তার কোনো খবর নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় তাকে ডিউটিতে পাঠানো হয়েছে মোবাইলের নেটওয়ার্ক নাই, তার স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সন্তানদেরকে নিয়ে, যে ইভেন ওই কর্মরত থানায় গিয়ে বলছেন যে আমার হাজবেন্ডকে আপনারা কোথায় পাঠিয়েছেন, নাকি মারা গেছে বলেন, আমি লাস্টটা অন্তত পাইতে চাই। এরকম ঘটনাও মানে আমি নিজে দেখেছি, এর জন্য আমি বলছি। তো ওই জায়গাগুলো থেকে আসলে এগুলো দেখার কেউ নাই, এবং আমাদের এগুলি দেখার কেউ নাই, এটা যেমন বিপদের কথা। আমরা দূর থেকে দেখে কোন প্রতিষ্ঠান সম্পর্কে কিংবা কোন জনগোষ্ঠী সম্পর্কে মন্তব্য করে ফেলি, সেটা আরো ভয়ের কথা। ধারণা হচ্ছে হুমকি, খুব নেতিবাচক। এই যে আপনি হয়তো পুলিশকে কোনো না কোনো কারণে খুব কাছ থেকে দেখেছেন, আপনি যে ঘটনাটি শোনালেন সেটি কাছ থেকে দেখারই ফসল। আমরা এমন অনেক বাহিনী আছে যাদের দূর থেকে দেখে আমরা মন্তব্য করে ফেলি যে ওরা সুবিধাবাদী, ওরা অমুক, ওরা দুর্নীতিবাদ। কাছ থেকে না দেখাটা যেমন একটা অপরাধ, দূর থেকে দেখে একটা নেতিবাচক মন্তব্য করা এটা আরেকটা অপরাধ। এই অপরাধ নিয়ে আমরা কথা বলবো, এর সমাধান নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতি, প্রিয় দর্শক কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। Clear, nutrient-যুক্ত vitamins, minerals আর oil-এর এমন combination যা স্ক্যাল্পের 3 স্তর গভীরকে দূর করে ড্যান্ড্রাফ, তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি, 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার, আপনি করেন? আমরা ওয়ার্ড পেজ 80.1A। আমি বহু বছর ধরে আমাদের পানি নিয়ে গবেষণা করছি এবং ক্ষতিকারক অনেক কিছু পেয়েছি। কোটি কোটি রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে আমাদের পানিতে, এসব থাকতে পারে আপনার সন্তানের খাবার পানিতেও, যদি না আমার মতো আপনিও পিউরিটির উপর আস্থা রাখেন। এর অ্যাডভান্স প্রযুক্তি 4 স্তরে পানিকে বিশুদ্ধ করে, ঠিক ফুটনো পানির মতোই। আমার পানি ফুটাতে বা ফিল্টার করতে হয় না, কারণ আমি পিউরিট ব্যবহার করি। আপনি ইউনিলিভারের পিউরিট। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। ইয়াং নাইটে আজকে আমরা অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলছি, পুলিশ এবং জনগণ। এবং এই দুই তরুণ তরুণী তারা একটি উদ্যোগ নিয়েছেন, পুলিশের হাতে তারা গোলাপ ফুল তুলে দিচ্ছেন। যেসব পুলিশ এই ভয়াবহ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় দায়িত্ব পালন করছেন, যারা আহত হচ্ছেন, যারা নিহত হচ্ছেন, আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তেও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেক পুলিশ সদস্য,
তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ঘটনা শুরু হওয়ার আগে যারা রাজপথে নেমে এসে রাজপথে দায়িত্বরত পুলিশদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে একটি অন্যরকম সলিডারিটি দেখিয়েছে জিনা ত্রিপা এবং মাহমুদুল ইসলাম শুভ এবং তাদের তাদের একটা ছোট্ট অর্গানাইজেশন আছে স্যালিউট টু পুলিশ, এরকম অর্গানাইজেশনের কথা আমরা আগে কখনো শুনিনি। আমরা পুলিশ বিরোধী অনেক মানবাধিকার সংগঠনের কথা শুনেছি, বাট স্যালিউট টু পুলিশ এটি অন্যরকম অর্গানাইজেশন, এই জন্য আমরা তাদেরকে ইয়াং নেটে নিয়ে এসেছি। দীপা, পুলিশ সম্পর্কে আপনি চমৎকার চমৎকার কথা বললেন, পুলিশ দ্বারা আপনি কখনো লাঞ্ছিত বা মানে পুলিশের হাতে পিটুনি খাওয়ার অভিজ্ঞতা আপনার বা আপনার হয়তো নেই? তুষার ভাই একদম শুরুর দিন থেকে আছেন, তো ওদের কৃতজ্ঞতার কথা না বললে আসলে ভুল হবে। আর আমি হয়েছে কি, আমি কলেজের শেষে প্রাতিষ্ঠানিক একটা কাজে একটা আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছিল, তো তখন তো হচ্ছে আমরা সবাই খুব আন্দোলন টান্দোলন করছি, আমাদের প্রিন্সিপালকে অপসারণ করা হবে সেইটার প্রতিবাদে, তো আমি দেয়াল টপকে ছিলাম। এক মহিলা মানে সরি নারী পুলিশ আমাকে বাড়ি দিয়েছিলেন নিচ থেকে পায়ের মধ্যে, ধাপ করে দেয়াল থেকে পড়ে গেছে এবং বাড়ির জন্য যতটা না ব্যথা পেয়েছে পড়ে যাওয়ার কারণে আরো বেশি ব্যথা পেয়েছে। স্বাভাবিকভাবেই আমার কিন্তু ওর উপর রাগ হওয়ার কথা ছিল, আমার হয়নি কারণ ও ওর দায়িত্ব পালন করেছে আর আমি অপরাধ করেছি। এইগুলো আসলে বুঝতে হবে, একটু ছোট ছোট করে না চিন্তা করলে অনেক বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। আসলে আমার এরকম কোন খারাপ অভিজ্ঞতা নেই, মাঝে মাঝে রাস্তায় দেখা যায় রাতের বেলা পুলিশ থামিয়ে ফেলে, তো আমি যেটা খেয়াল করেছি পুলিশ কিন্তু কোনো বিনা কারণে কখনো কাউকে আটকায় না, কোন একটা কজেই তাকে আটকানো হয় এবং আসলেই সে কোনো অপরাধ করে তখনই আটকানো হয়। এবং আপনার সাজেশন কি, ধরেন আজকেও মানে আমাকে দুইজন ফোন দিয়েছিল, আমরা কারণবাজার আড্ডা মারছিলাম, ওরা দুইজন দুইটা খুবই ইয়াং দুইটা ছেলে, ওরা বাসায় ফিরছিল, রাস্তায় পুলিশ আটকেছে, ঠিক আছে, যে আপনারা কোথা থেকে আসলেন কোথায় যাচ্ছেন মানি বাগে এত টাকার জন্য। আপনার কি মনে হয় যে রাস্তায় যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে যখন আটকায় একজন নাগরিকের দায়িত্ব কি হওয়া উচিত, পুলিশেরই বা দায়িত্ব কি হওয়া, আসলে এটা তো নাগরিকের দায়িত্বটা বলুন যে আমাদের দায়িত্ব কি হওয়া উচিত? আমাদের তো দায়িত্ব এটাই হওয়া উচিত যে পুলিশ যেহেতু তার ডিউটি পালন করছে, তার ডিউটি হচ্ছে এটা আমাদের নিরাপত্তা দেয়া, নিরাপত্তার খাতিরে মানুষকে তাদের চেক করতে হতেই পারে, তো একটা সুনাগরিকের দায়িত্ব হবে যে তাদেরকে সেভাবে তাদের কোঅপারেট করা। আমরা তো করি না, হ্যাঁ প্রথম কথা আমরা সেটা করি না, আমরা ভাবি যে পুলিশ ধরেছে টাকা খাওয়ার জন্য, রাইট, এটাই আমরা ধরে নিয়ে পুলিশকে উল্টা হ্যাঁ আপনি আমার সাথে এরকম করে চোটপাট দেখাতে আরম্ভ করে দিই, ফার্স্টেই আমরা এটা করি এবং তখনই আমরা বিপদে পড়ি। হ্যাঁ আমি এটা বলছি না যে আসলে পুলিশে কোনো খারাপ কেউ নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আমি এটা দেখেছি যে মানে মোস্ট অফ দা পিপল করে কি যে চেকপোস্টে আটকিয়েছে, আটকিয়েছে মানেই হচ্ছে আমার কাছ থেকে টাকা খাবে, এরকম একটা ধ্যান ধারণা আমি আমার মধ্যে পোষণ করেই তার সাথে কথা বলতে যাই। যখনই তার সাথে এই মাইন্ডসেট নিয়ে কথা বলতে যাই তখনই আমি হচ্ছে রুড হয়ে যাই, ফার্স্টেই কথা বলতে গেলে ওরে বাবা একটু মডেস্টলি বলো, দেখো কি করে, বিষয়টা এরকম। আপনি যদি একটা হাসি দিয়ে সে যে কেউ হোক না কেন একটা কথা বলা শুরু করেন, অপর প্রান্ত যত রাগই হোক না কেন আপনাকে কিন্তু একটু হলেও কাউন্ট করবে যে ও তো হাসছে, হাসি অনেক বড় একটা গুণ, একটু হাসেন না পুলিশের সাথে। আসবো আমরা একজন দর্শকের ফোন নিয়ে, প্রিয় দর্শক আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আমি গণি সরকার বলছিলাম বগুড়া থেকে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার এই দুই অতিথি ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ওনারা পুলিশ বাহিনীর প্রতি এরকম একটা সম্মান শ্রদ্ধা দেখাচ্ছেন, ওনারা পুলিশকে ফুল দিচ্ছেন এবং আমার শাহবাগিয়ার সন্তানরা তারা এখানে অহিংস আন্দোলন করছেন, কিন্তু আজকে আমার তিনটে সন্তান কারাগারে চলে গেছে, আপনি উপস্থাপক প্লাস আমার এই দুই অতিথির কাছে প্রশ্ন যে এই অহিংস আন্দোলন করে কি আমাদের এই আন্দোলন সফল করা সম্ভব কিনা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আপনি আমাকেও প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের উত্তর আমি দেব। আগে রিপা এবং শুভ যদি কিছু বলতে চায়। আমি আসলে যেহেতু প্রসঙ্গটা আমার আলোচনায় আজকে যেটা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটার বাইরে যাচ্ছে, তো আমি মানে বিনয়ের সাথে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। আচ্ছা আমি বলি, আমার উপস্থাপক হিসেবে আপনি যেটা আমাকে প্রশ্ন করেই ফেলেছেন সেটা হচ্ছে আমরা মনে করি অহিংসতার জবাবে কেউ সহিংস হয়ে উঠলে
অহিংসতার শক্তি সেখানেই প্রমাণিত হবে যদি অহিংসতা শেষমেশ অহিংসই থাকে। এবং আমরা অহিংস থাকব, ছিলাম, আছি। গত দুই মাসে এই অহিংস আন্দোলন থেকে একটা ঢিল ছোড়া হয়নি, গত দুই মাসে এই অহিংস আন্দোলন থেকে একটা গাড়ির গ্লাস ভাঙা হয়নি। এটা অনেকেই হয়তো লক্ষ্য করছেন না, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ সেটা লক্ষ্য করছেন। যে একদল তরুণ তারা আন্দোলন করছে, রাজপথে আন্দোলন করছে, ঘরে বসে আন্দোলন তারা করছে না, তারা রাজপথে আন্দোলন করছে, তারা একটা গ্লাস ভাঙছে না, তারা কোথাও ঢিল মারছে না, তারা গাড়িতে আগুন দিচ্ছে না। এবং আমাদের ভরসা এবং আশ্রয়স্থল সেই 16 কোটি মানুষের 32 কোটি চোখ এবং 16 কোটি বিবেক। ধন্যবাদ আপনাকে। আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে পুলিশ রিফর্ম নিয়ে, এবং আপনারা আপনারা এইভাবে আস্তে আস্তে কতদূর এগিয়ে যেতে চান? আমরা কতদূর এগিয়ে যেতে চাই, আমি প্রাথমিক পর্যায়ে আমি আসলে একটা দীর্ঘ সময় নিতে চাই, মানে একটা দীর্ঘ মেয়াদি, মানে একটা হুট করে হয়তো করে ফেলেছেন, কিন্তু এটাকে আপনারা দীর্ঘ মেয়াদি একটা রূপ করতে চাই। কেননা আমি একটা করে স্টেপ ফেলবো, পদক্ষেপ ফেলবো, ওটা যেন স্পষ্ট হয়ে জায়গাটাতে বসে যায়, তার পরবর্তী পদক্ষেপ আমি ফেলতে চাই। না হলে হঠাৎ করে 3-4 সিঁড়ি টপকালে না আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যেই কাজটা করার জন্য নেমেছি, এই কাজটা তখনই মানে ফুলফিল হবে, তখনই পূর্ণতা পাবে যদি সত্যিকার অর্থে কাজটা সফল হয়। শুভ, আমাদের খুব সময় অল্প, আপনারও একই বক্তব্য আশা করি। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে চাই যে পুলিশ জনগণের বন্ধু, যেটা আমরা প্রথমে শুরু করলাম, যেটা এটা ওদের স্লোগান, এই স্লোগানটার বাস্তবায়ন আসলে আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে এত রাতে ইয়াং নাইট উপস্থিত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আমার ছোট্ট একটা ডিসক্লেইমার দেবার আছে, আমাকে পুলিশ প্রেমিক ভাবার কোন কারণ নেই। এই পুলিশের হাতে বাংলাদেশের যে কয়েকজন সাংবাদিক প্রহূত হয়েছিলেন আমি তাদের একজন। আমি দীর্ঘ 2 মাস এই বা হাতে প্লাস্টার ঝুলিয়ে ঘুরেছি, সেটি পুলিশের হাতে মার খেয়ে, কিন্তু তা বলে পুলিশ নিয়ে আমার কোনো বিদ্বেষ নেই। বরং আমি নির্মোহভাবে সেই মার খাওয়ার পরই পুলিশ সদস্যরা আমার কাছে এসেছিলেন, তদন্ত কমিটি গঠিত হয়েছিল, এবং সেই প্রথমবার আমার সুযোগ হয়েছিল পুলিশদেরকে এই কমিটিটাকে খুব কাছ থেকে দেখার। এবং আমি বলি, খুব কাছ থেকে গিয়ে দেখুন, অনেক কিছু জানার এখনো বাকি আছে, অনেক কিছু বোঝার এখনো বাকি আছে। ঘৃণা নয়, ভালোবাসাই সবকিছু জয় করতে পারবে। ভালোবাসুন, অহিংসতা শক্তি অনেক, শান্তি শক্তি অনেক, আসুন শান্তি ফিরিয়ে আনি। আমরা সবাই ভালো থাকি, সবাই আমরা অন্যদেরকে ভালো রাখি, এবং আমরা একজন পুলিশের প্রশংসাও যদি করি, অন্য 9টা পুলিশ তারা সেই প্রশংসা শুনে তারাও প্রশংসার ভাগিদার হতে চাবেন, এবং এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেললাম, মাফ করবেন। শুভরাত্রি।